गतकाल 16 तारीख ता, गोपन इंफॉर्मेशन भित्तिक हमारे स्पेशल ऑपरेशंस ग्रुप डिस्ट्रिक्टर एवं इस्लामपुर थाना तेनाचूड़ा मोड़ते दू लोक अटकायनार लोक अटकाय एक्चुअल लोके का सातखाना सेवेन एम एम पिस्टल्स चौदह खाना मैगजीन एट्टी फाइव राउंडस सेवन एम एम राउंड्स पॉइंट सिक्स फाइव एम एम एमिनेशन এবং একটা স্ট্যান গান যাকে বলা কার্বাইন বলা হয় দুটা ওর ম্যাগজিন এবং একটা মাস্কেট উদ্ধার করে এ যে ধরা গেছে ওনাদের নাম আছে শিলু শেখ যার বাড়ি জালঙ্গি মুর্শিদাবাদ অন্য লোকের সেকেন্ড লোকের নাম আছে হাসিবুল ইসলাম ওনার বাড়ি ডোমকল মুর্শিদাবাদ একটা লোক থার্ড লোক নাম আছে সালাম শেখ ওনার বাড়ি কালিয়াচক মালদা এবং নূর মোহাম্মদ ওনার বাড়ি কালিয়াচক মালদা এর মধ্যে থেকে আপনি যত ফার্স্ট ও সেকেন্ড নাম বলেছি তিনি এই আর্মস ও অ্যামিশনকে কিনেছেন ফ্রম সালাম শেখ অ্যান্ড নূর মোহাম্মদ সালাম শেখ ও নূর মোহাম্মদ ওটাকে বিক্রি করার জন্য এনাদের কাছে নিয়ে এসেছিলেন তিনি রিসিভ করেছেন এই ভিত্তিতে চারটায় লোককে অ্যারেস্ট করা হচ্ছে যতটুকু আপাতত জানা হচ্ছে এই আমস এমনিশন সাপ্লায়ার আছেন যে কালিয়াচক মালদার লোক আছে এবং এই লোক ওখান থেকে নিয়ে আসে এনাদেরকে ডেলিভার করেন এরপরে এই যে সিলু শেখ এবং হাসিবুল ইসলাম আছেন তিনি এখানে ওটাকে বিক্রি করেন কোথায় বিক্রি করেন এর জন্য আজকে কোথায় থেকে এই আমস আসছে এটার জন্য ওনাকে আজকে কোর্টে তোলা হবে রিমান্ড নেওয়া হবে এবং এনার যে মাথা আছে কোথায় থেকে আমস অরিজিনেট হচ্ছে এটা দেখো গডব্যাং মে সিঙ্গাল এটা আধুনিক অস্ত্র হ্যাঁ এটা আজকে অত্যাধুনিক অস্ত্র আছে अवश्य অটোমেটিক ওয়েপন এটা খুব সংঘাতিক জিনিস এই আর্মস অ্যামিনেশন কিন্তু ওটা কান্ট্রি মেড আছে ইট ইজ নট আ ফ্যাক্টরি गवर्नमेंट ফ্যাক্টরি মেড অর समथिंग লাইক দ্যাট কিন্তু এটা কোথা থেকে অরিজিনেট হচ্ছে কোথায় ম্যানুফ্যাকচার হচ্ছে এটা তদন্ত করে দেখাও হবে এর জন্য নাকি রিমান্ডতে নেওয়া জিগ্যাসবাত করব কতদিনেই গ্যারান্টি হ্যাঁ একটা মোটর সাইকেলও seize হয়েছে এটা যে বড় হাতিয়ার আছে ওটাকে স্ক্রুতে ভেঙে but খোলে ওই রকম রাখা হয়েছে। কিন্তু boss chain তো এর আগে পাওয়া যায়নি এর আগে একবারই পাওয়া গিয়েছিলো তো chain gun একটা অস্ত্র সেটা কি কোথায় কি কাজে লাগাতো বলে হচ্ছে? অবশ্যই এটাকে আহ crime জন্য ব্যবহার করার জন্য তিনি প্রয়োগ করছেন কিন্তু কোথায় তিনি কাকে বিক্রি করার জন্য এটাকে নিয়ে এসেছিলেন এটা তদন্ত করে দেখা হবে।

তো আমাদের যতটুকু আমাকে জানা যেহেতু এটা বিক্রির জন্য নেন এটা বেশিরভাগ সরকারি ও আর্মি আর্মি আর এবিএসএফ ব্যবহার করে এটার জন্য এর বাজার কিছু বলার কেন কি এটা বিক্রি হয় না কিন্তু এক লাখ দুই লাখ টাকা তো এটা এখন চিন্তা জিজ্ঞাসাবাদ পরে জানা যাবে এটা মোটামুটি যতটুকু এখন জিজ্ঞাসাবাদ জানা যাচ্ছে ওটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার পার পিস বিক্রি করে সমস্ত খবর দেখতে চোখ রাখুন এমএসটি নিউজে সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এম নিউজ আপনাদের পাশে সবসময় আছে এম নিউজ